শ্রীমদ ভাগবত গীতার উপর আধারিত আত্মা নিয়ে কথা এই ভিডিও আপনারা দেখেছেন এবং অনেকেই সেই ভগবত বালক অর্থাৎ বৃহত্তমের ভিডিও অনেকে দেখেছেন আর অনেকে কমেন্ট করেছেন, অনেকে সাবস্ক্রাইবও করেছেন। তো আজকে যে মুখ্য বিষয় বা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, কি নিয়ে কথা বলবো? মন নিয়ে কথা বলবো। তাহলে এই যে আজকে আমাদের যে বিষয় মন নিয়ে কথা, মন কি, মনকে কিভাবে জানা যায়, মনের স্বরূপ কি, আর এই মনের অবস্থান কোথায়, এই যে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা দেখুন শেষ অবধি। আচ্ছা, শ্রীমদ ভাগবত গীতা কেন পড়বে বলতো? কি দরকার রয়েছে পড়ার? আমরা যেমন কোনো কিছু কিনলে তার ঠিক করার জন্য ম্যানুয়াল দেওয়া থাকে, তেমনি আমাদের ম্যানুয়াল হলো শ্রীমদ ভাগবত গীতা। বাহ, বেশ সুন্দর একটা উত্তর, যে কোনো কিছু করতে গেলে তার একটা ম্যানুয়াল দরকার। তো আমাদের সেই ম্যানুয়াল হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা। কিন্তু ভারতীয় সনাতন দর্শন বা সনাতন ধর্মশাস্ত্রে যে মনুসংহিতাকে বলা হয়, যে হিন্দু সনাতন বা সনাতন ধর্মের বা রীতিনীতি এই সমস্ত বিষয়, কিন্তু শ্রীমদ ভাগবত গীতা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বাংময় রূপ গীতা, যে 700টি শ্লোক, তা কিন্তু আমাদের জীবন, সাংসারিক জীবন, ব্যক্তি জীবন এবং রাষ্ট্রিক জীবন এই সমস্ত কিছুর মধ্যেও সাযুজ্য হয়ে যায়। আর এটাই যে আমার ধারণা বা আমার মনে হয় যে মনুসংহিতা যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের একবার নিখাদ ভারতীয় সনাতন দর্শনের মনুসংহিতা। আচ্ছা বলতো, এই যে মনুসংহিতা অর্থাৎ মন, তাহলে আজকে আমাদের কথা হচ্ছে কি? মন নিয়ে কথা, তাই তো? তাহলে মনের স্বরূপ কি, কি বলবে তুমি তোমার দর্শকদের? মনের এখন পর্যন্ত কোনো চিত্র অঙ্কন করা যায়নি। একটা সহজ ব্যাখ্যা দ্বারা মনকে বোঝানো যায়। একটা কাগজ, কাগজে মধ্যে তাপ শক্তি এবং আলোক শক্তি লুকিয়ে আছে, সেটা খালি চোখে দেখতে পাওয়া যায় না। কাগজটাকে আগুন দিয়ে আগুন ধরালে কাগজের তাপ শক্তি এবং আলোক শক্তি প্রকাশ পায়। জল, জলকে ধারণ করার জন্য পাত্র দরকার, তেমনি মস্তিষ্ক মনকে ধারণ করে রয়েছে। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বল বিদ্রোহম তস্যাহম নিগ্রহম মনে বাইরে বহু সুদুষ্করম। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল এবং দুর্দমনীয়, মন অত্যন্ত বলবান, ইন্দ্রিয় এবং শরীর আদির বিক্ষেপ উৎপাদ। মনকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করা থেকেও কঠিন বলে আমি মনে করি। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন, অস্তংসে মহাবাহ মন দুর্নিগ্রহম জলম অভ্যাসেন্তু কুন্তেয় বৈরাগুণে চ গৃহতে। হে মহাবাহ, মন অত্যন্ত চঞ্চল এবং দুর্দমনীয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কুন্তেয় অত্যন্ত অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। ইন্দ্রিয় এবং প্রাণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? প্রাণায়ামের দ্বারা। অপানে জুহুতি প্রাণং প্রাণে প্রাণং তথা পড়ে প্রাণ অপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। এই যে আমাদের ইন্দ্রিয় অর্থাৎ তার সঙ্গে এই প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রাণের আয়ম অর্থাৎ প্রাণের যে ব্যায়াম সেটা আমাদের জানতে হবে। আর এটা এটা সাধারণত যে ক্রিয়াযোগী যারা তারা স্পষ্টই তো বলেন যে গুরু বক্রগম্য অর্থাৎ এ পরম্পরাগত অর্থাৎ গুরুর দ্বারা এটাকে আয়ত্ত করতে হয়। আর এটা আয়ত্ত করার সঙ্গে সঙ্গে আমরা যদি আমাদের মনটা যখন অস্থিরতার মধ্যে থাকে যদি গভীরভাবে নিঃশ্বাস নিই এবং গভীরভাবে নিঃশ্বাস নিয়ে সেই নিঃশ্বাসটাকে আবার ত্যাগ করি আর এটা যদি কন্টিনিউ করতে থাকি তাহলে মনের যে চঞ্চলতা সে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। আর এই প্রাণায়াম যে যে বিষয়গুলো এটা সে তো গুরু বক্রগম্য অর্থাৎ গুরু পরম্পরার মধ্যে দিয়ে বা একজন ভালো যোগ্য যে প্রাণায়াম জানেন তার কাছ থেকে এটাকে আয়ত্ত করতে হবে। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন ডিজিটাল, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, রাধে রাধে, রাধে রাধে।